না আমার ইয়াত দুটা কার্যসূচী আসলে তাতে হল নর্থ ইস্টর সেভেন টাইমস বাটারফ্লাই মিট হয়েছে যত নাকি ভারতের মানে বহুত স্টেটর পরা ম্যাক্সিমাম স্টেটর পরাই আমার ইয়াত পার্টিসিপেন্ট হিসাবে আছে রিসার্চ করবলে রিসার্চ স্কলার আছে স্টুডেন্ট আছে তেওঁলোকে স্টাডি করিব আমার নর্থ ইস্টরে আপনার কমপ্লিট বিটিআরর ভিতর তিনশতক বেশি প্রজাতির বাটারফ্লাই আছে সেই রিসার্চ করবলে আছে আর তার একটা প্রোগ্রাম আসলে দ্বিতীয় প্রোগ্রামটো হল আমার রাইমনা ন্যাশনাল পার্ক যে পার্কর বয়স এতিয়া দুই বছর রানিং হয়ে আছে তার ওপেনিং আজি আমি করছো আজির পর আমার স্টার্টিং হব গতি সেই প্রোগ্রাম লো পেলে আমি ভাবিছো হাতি ওলাবই তোমালোকে তুমি নিজে জানে চাও আপনার 2003 চনত যেতিয়া দ্বিতীয় বড় একর্ড হয়েছিল তার পাছর পরাই আমার বড়োলেন অঞ্চলত কি ধরনের এনভাইরনমেন্ট আছিল আমার জাতীয় সম্পদ নোহোৱা হয়ে গেছিলে আমার কি কয় মানুষ হিসাবে জিয়াই থাকাটো আমার ভয় লগা হয়ে পড়ছিল বন ধ্বংস করেছিল জীব জন্তু ধ্বংস করেছিল যার ফলত মানে যিমানখিনি বাঁচি আছে এতিয়ালৈকে সেইবোৰ থাকিবলৈ নোহোৱা হয়ে গেছে কিন্তু আমি এতিয়া শান্তি প্রতিষ্ঠা করব পাৰিছো অহাকালি আমার ইন্টারনেশনাল সরি কি কয় ফুটবল ম্যাচ এটা আছে হয় ISPL ফুটবল ম্যাচ এটা আছে কিন্তু নর্থ ইস্টর 10টা হেৰিবল কি কয় কাউন্সিলক লৈ পেলাই আমি এটা পতা হয়েছে আমার কাউন্সিলে ইয়ার দ্বারাই দেখিলে পাইছে 17 বছর যে বিপিএফ রাজত্বকাল সেই রাজত্বকালত মদ ভাং জুয়া মেলা সেইবোর বাহিরে বিশেষ করব নাছিল যেটো আমার সমাজের নতুন প্রজন্মক একেবারে হেক করে পেলাইছিল আজি কিন্তু সেইটো চেঞ্জ করে পেলাই আমি নতুন একটা সংস্কৃতি সৃষ্টি করছো যেটোর দ্বারাই আমি শান্তি প্রতিষ্ঠা করব পাৰিছো উন্নতির জখলাত যাবর কারণে সকলে আগবাড়ি আহিছে হাতে হাত ধরবলে আর সেইবোর কথা লৈ পেলাই খুব আবেগিকভাবে আমার বড়োলেন অঞ্চলের সকল জাতি জনগোষ্ঠীয় আগবাড়ি অহাটো আমার কারণে একটা ভাল লক্ষণ আর ইন্টারনেশনেলি ন্যাশনেলি যিমানখিনি টুরিস্টসকল আছে বড়ো নর্থ ইস্ট বাটারফ্লাই মিট 7th এডিশন যেটো সেইটো আমার রাইমনাত রাষ্ট্রীয় উদ্যানত অনুষ্ঠিত করেছে আর গোটেই ভারতের পৰা আনকি ভূটানৰ পৰাও আমার পার্টিসিপেন্ট আছে বহুত কেটা অনুষ্ঠানে লোক হয়ে এই বাটারফ্লাই মিটটো অনুষ্ঠিত করেছে 70 জনকে স্টুডেন্ট পার্টিসিপেন্ট আছে তার বাহিরেও ইউনিভার্সিটিবোৰ আছে গুৱাহাটী ইউনিভার্সিটি হোক বড়োলেন ইউনিভার্সিটি হোক আর আজি এই শুভ মুহূর্তত যেটি অনুষ্ঠান আমার এই বাটারফ্লাই মিটটো 22 তারিখ আজি আরম্ভ হয়েছে 22, 23, 24 3 দিন কন্টিনিউ হব আর গোটেই যিবোৰ সাইন্টিস্ট ইয়াং সাইন্টিস্ট লোক হয়েছে বাটারফ্লাইয়ের তেখেতসকলে ইয়াত আমি অলরেডি ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া ইয়াত স্টাডি করেছিল আমি 150টা প্রজাতি ইয়াত অলরেডি ডকুমেন্ট করেছে গতি তার উপর আর কি ডকুমেন্ট করবেন সেটা একটা উদ্দেশ্য থাকবে আর বাটারফ্লাইয়ের কারণে ফিউচার কনজারভেশনের কারণে কি ইনিশিয়েটিভ লোক পড়ি রাইমনা রাষ্ট্রীয় উদ্যানত সেইটো এটা গোটেই মৃত্যুর একটা আউটপুট থাকিব আর এইখিনিতে আমার আজি আমার মাননীয় সন্মানীয় কার্যবাহী সদস্য ফরেস্ট ডিপার্টমেন্টর শ্রী রঞ্জিত বসুমতারী স্যার আছিল আমার লোকেল যে MLA কচুগাঁও আমার জেরন বসুমতারী ডাঙরিয়া তেখেতো আছে আর আমার স্থানীয় যুবক লগতে আমার স্থানীয় বহুতো নেতৃস্থানীয় ব্যক্তি আছে ফরেস্ট ডিপার্টমেন্টর গোটেখিনি অফিসার্স আছে ইনক্লুডিং DFR রেঞ্জ অফিসার্স সকল আর সেই শুভ মুহূর্ততে যেহেতু আমার রাইমনাত নতুনকে যেহেতু ঘোষিত হয়েছে বহুতখিনি ইনফ্রাস্ট্রাকচার হয়ে আছে তার ফলতে আজি মানুষে আহি যাতে রাইমনার একটা সাইনেজ ভাল সাইনেজ এটা মানে বনাবপরা নাছিল আজি সেই সাইনেজটো আমার মাননীয় ইয়ান স্যারে সাইনেজটো আজি উদ্বোধন করলে গতি রাইমনা মানে রেডি টু হস্ট মানে ভিজিটার্স আর 11 তারিখে BTC সরকারে আর সরকারে মানে 11 তারিখে রাইমনা আন্তরাষ্ট্রীয় ভিজিটার্সের কারণে একটা সুর অনুষ্ঠান।